কোপা আমেরিকার ফাইনালের উত্তাপ বাংলাদেশেও, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন এবং খুলনার হাদিস পার্কে আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ঘিরে যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আসলে ছড়িয়েছে খুলনার প্রতিটি অঞ্চলে। এই মুহূর্তে আমি যে হাদিস পার্কে রয়েছি, সেখানে কিন্তু বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ তারা কিন্তু রাত থেকেই অবস্থান নিয়েছিলেন বলতে হবে। এবং সেই অবস্থানটি কিন্তু আসলে সময়ের সাথে সাথে কিছুটা অপেক্ষাও ছিল, অপেক্ষা ছিল বলতে হবে, যেহেতু ছয়টার সময় খেলা শুরুর কথা ছিল। সেই খেলাটি যেহেতু 1 ঘন্টা 15 মিনিট আসলে দুই দফা পিছিয়ে ছিল, সেখানে কিন্তু তারপরও অধীর আগ্রহে ফুটবল প্রেমীদের যে অপেক্ষা সেটি আমরা দেখেছি। সেই অপেক্ষার প্রহরটি কিন্তু আসলে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, অর্থাৎ 13 মিনিট আগে খেলাটি শুরু হয়। এরপরে কিন্তু আসলে এই যে হাদিস পার্কের একটি অংশ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, সেখানে নারী পুরুষ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে অবস্থান নিয়েছেন। তারা ফুটবল প্রেমীরা খেলা দিচ্ছেন, বিশেষ করে কোপা আমেরিকার এই খেলাটি হট ফেভারিট খেলা হিসেবে আসলে সংগত কারণে যেহেতু ফাইনাল ম্যাচ তুলনা করা হচ্ছে, সেখানে কিন্তু এই মুহূর্তে এই জায়গায় দর্শকরা রয়েছেন তাদের কাছে কিন্তু আর্জেন্টিনা ফেভারিট সেটি তারা বলছেন। আমরা দেখছি বেশিরভাগ সমর্থকই আসলে আর্জেন্টিনার সাপোর্টার, তারা এখানে অবস্থান নিয়েছে। পাশাপাশি অন্য দলের সমর্থকদেরও কলম্বিয়ার কিছু সমর্থক আমরা দেখেছি, পাশাপাশি অন্য অন্য যেসব দল রয়েছে সেই দলের খেলো যারা আসলে ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন তারা এখানে এসেছেন, অবস্থান নিয়েছেন। সেই সময়টি বিশেষ করে রাতে ইউরোর ফাইনাল খেলা ছিল, রাত থেকে কিন্তু আসলে সরগরম খুলনার এই হাদিস পার্ক, সেখানে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন খেলা দেখছেন উপভোগ করছেন, তারা আসলে বলছেন যে সময়ের সাথে সাথে কিন্তু আসলে অপেক্ষার ঠিক শেষ আসেটা কে হাসবেন। তো খুলনার হাদিস পার্ক থেকে ফুটবল প্রেমীদের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই টিএসসিতে, সেখানে রয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, যেখানে কোপা আমেরিকার যে হাই ভোল্টেজ ফাইনাল রয়েছে সেই ফাইনালকে ঘিরে এখানে আপনি আমার পেছনে দেখতে পারবেন আর্জেন্টাইন সমর্থকদের যে একটা জনস্রোত তা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে টিএসসি প্রাঙ্গণে। এবং এই কোপা আমেরিকার ফাইনালকে ঘিরে শুধু এখন নয়, আপনি যেমনটা জানেন 1 ঘন্টা 23 মিনিট দেরিতে শুরু হয়েছে নির্ধারিত সময়ের কোপা আমেরিকা ফাইনাল, এবং সেই দর্শক জটিলতার পরে যখন ফাইনাল শুরু হয় এখানকার যে দর্শকরা রয়েছে তারা কিন্তু সেই ভোর নাগাদ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য সেই শুরু থেকেই এই তীব্র গরম এবং বৃষ্টির মাঝে কিন্তু অপেক্ষা করে যাচ্ছে। এবং সেই দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে যখন 7:25 কিছুটা আগে কোপা আমেরিকার ফাইনাল শুরু হয় তখন আসলে এখানকার যে আকাশি নীল সমর্থক রয়েছে তাদের উত্তেজনা কিন্তু চোখে পড়ার মতো ছিল। এবং সেই খেলা শুরু হওয়ার পর থেকে নিজের প্রিয় দলকে এবং প্রতি মুহূর্তে যেভাবে সমর্থন দেওয়া যায়, এবং অতীতে আমরা যেমনটা দেখেছি যে আর্জেন্টাইন সমর্থকদের একটা বড় সংখ্যক সমর্থন গোষ্ঠী আসলে আমাদের এই বাংলাদেশে রয়েছে, এবং তারই ধারাবাহিকতায় আসলে টিএসসিতে আজ এই একটা আর্জেন্টাইন সমর্থকদের মিলন মেলা বলা চলে। এবং কোপা আমেরিকার ফাইনালকে ঘিরে আসলে আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল, কারণ কোপা আমেরিকার বাকি যে ম্যাচগুলো রয়েছে আর্জেন্টিনার সেই ম্যাচগুলোতেও টিএসসিতে দর্শকদের চোখে পড়ার মতন উপস্থিতি ছিল। এবং ফাইনাল ম্যাচে এসে আসলে সবকিছু সারিয়ে গেছে। আমি যদি বলি টিএসসি যে প্রাঙ্গণ রয়েছে সেই টিএসসি প্রাঙ্গণে এখন মানে তিল ধারণের ঠাঁই নেই, এবং এখানে এখনো বাহির থেকে সমর্থকরা আসছেন নিজের প্রিয় দলের জার্সি এবং পতাকা নিয়ে, যদিও বা এখানে আসলে দাঁড়ানোর বিন্দুমাত্র জায়গা নেই। এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসলে দাঁড়ানোটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে আর্জেন্টাইন সমর্থকদের আসলে এরকম হরহামেশাই আমরা উপস্থিতি দেখি, এবং সবশেষ কাতার বিশ্বকাপের কথা যদি আমি বলি তখনও কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের উপস্থিতি আসলে বিশ্ব মিডিয়ার নজর কেড়েছিল, এবং সেই ধারাবাহিকতায় তারা আবারও চায় এবারের কোপা আমেরিকা শিরোপাটা তাদের ঘরে টানা দ্বিতীয়বারের মতন তুলে আনহেল ডি মারিয়াকে একটা স্মরণীয় ম্যাচ উপহার দিতে। আমার কাছে কোপা আমেরিকা ফাইনাল নিয়ে টিএসসি থেকে এখন পর্যন্ত ছিল সবশেষ। সরাসরি ছিলাম টিএসসি প্রাঙ্গণে, তার আগে যুক্ত ছিলাম খুলনায়।